बड़े मर्डरर हो उसे। मजिया मारे कुया जा उपहारे किया से ए पार थी कहा देखा मुनि होए रे सब शोका से किंतु गेले पाहबो ना गेले पावा বড় আমরা সকলেই হই, কিন্তু মানুষের মতো মানুষ কজন হতে পারি? একটি ভালো বাড়ির জন্য যেমন দরকার বাড়িটির পোক্তভিত বা বেস, তেমনি একজন ভালো মানুষ হওয়ার জন্য দরকার একটি সুস্থ স্বাভাবিক শৈশব। কারণ এই শৈশব বা ছোটবেলায় একটি শিশুকে তৈরি হতে সাহায্য করে। তবে অনেকের ছোটবেলা এতটাই অন্ধকারে ঢেকে থাকে কখনো কখনো, যে সেখান থেকে আলোর পথ খুঁজে পাওয়াটাই হয়ে যায় সবচেয়ে কঠিন। এমনই একটি বাচ্চা সুমন, যার জীবনটা যার ছোটবেলাটা আর পাঁচটা বাচ্চার মতো এত সহজ স্বাভাবিক নয়। আর ঠিক কেমন তা নিয়েই পরিচালক দেবজ্যোতির নতুন ছবি সুমন বড় হচ্ছে। কে এই সুমন আর তার বড় হওয়াটাই বা কেমন, জানালেন পরিচালক। সুমন বড় হচ্ছে একটি ছেলের বেড়ে ওঠার কাহিনী মূলত ছবিটা। আমরা হয়তো খুব স্মুথলি বেড়ে উঠেছি, কিন্তু এমন অনেক ছেলে আছে বা মেয়ে আছে যাদের বেড়ে ওঠার মধ্যে দিয়ে নানান প্রতিবন্ধকতা তারা সম্মুখীন হয়। সেগুলো কাটিয়ে কেউ কেউ ফিরে আসতে পারে মেন স্ট্রিমে, অনেকে হয়তো হারিয়ে যায় বা সেইভাবে তারা বিকশিত হওয়ার সুযোগ পায় না, অন্ধকারে তলিয়ে যায়। তো সেই রকমই কিছু ঘটনা সাক্ষী হয় সুমন, এবং আলটিমেটলি যেগুলো ওভারকাম করে সে মেন স্ট্রিমে ফিরে আসে, সেরকমই একটি কাহিনী এটা সুমনের বেড়ে হওয়া ওঠা। সুমন বড় হচ্ছে ছবিতে অভিনয় করছেন আর্য দাশগুপ্ত, তুলিকা বসু, ইন্দ্রাশিস রায়, প্রিয়াঙ্কা সরকার এবং আরো অনেকে। সুমন ওরফে আর্য এখন বেশ খানিকটা বড়, তাই তার বড় হওয়া নিয়ে কিছু কথা বললো সে নিজেই। মানে সুমন বড় হচ্ছে, সুমন ক্যারেক্টারটা প্লে করছিলাম আমি এখানে, মানে সুমন অনেক কষ্টে বড় হচ্ছে। ওর মানে ওর জীবনে অনেক ট্র্যাজেডি আছে, ওর অনেক কষ্ট নিয়ে বড় হচ্ছে। ছোটোবেলায় ওর মা বাবা মারা যায়, তাই জন্য মামার কাছে গিয়ে মামা মামির কাছে গিয়ে থাকে, ওখানেও অনেক আঘাত পায়। এই নিয়েও আস্তে আস্তে বড় হতে থাকে। এটা নিয়ে পুরো গিয়ে ছিলেন তুলিকা বসু। সুমনের জীবনের সাথে কেমন ভাবে জড়িয়ে আছেন তিনি বললেন নিজেই। ছবিটা খুব আলাদা করে বিশেষ কিছু নয়, ছবিটা একটা অনেকগুলো মানুষ ইম্পর্টেন্ট মানুষদের গল্প বলে, তার মধ্যে সুমন একজন, যার কৈশোরের জার্নিটা খুব ইম্পর্টেন্ট, তার সোশ্যাল জার্নি, তার সাইকোলজিক্যাল জার্নি। তার মধ্যে একটা ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট, বিদিশা, সুমনের ওই সময়টার সে বিদিশার মা। আয়ে তেরি ইয়াদ আয়ে ও রব্বা, যায় না রব্বা আয়ে ও রব্বা, করকে ঝুঠে বাদে কোই জিন্দগি চুরা লিয়া। মুক্তি পেল সুমন বড় হচ্ছে ছবি ট্রেলার ও মিউজিক। মাজিয়া মারে কুইয়া যা উপহারে কিয়া সে, সঙ্গীত পরিচালনায় নয়ন ভট্টাচার্য, পরিচালনার পাশাপাশি একটি গানও গেয়েছেন তিনি। তাই গানগুলি নিয়ে কথা বলতে বলতে দু লাইন শুনিয়ে দিলেন নিজের গানটিও, আর বাকিরাও বললেন ছবির গান নিয়ে কিছু কথা। গানগুলো প্রথমত গানগুলো আর কি একদম সিনেমার স্ক্রিপ্ট, কারণ গানটা তৈরি করার সময় প্রথমে যেটা আমার শর্ত ছিল যে আমাকে স্ক্রিপ্টটা দিতে হবে, কারণ স্ক্রিপ্ট না দেখে আমি তো গান তৈরি করতে পারবো না। তৈরি করলেও সেটা হয়তো আশাপ্রদ বা সিনেমার সঙ্গে ম্যাচ করবে না। তো স্ক্রিপ্টটা আমি যখন পাই, স্ক্রিপ্টটা পেয়ে স্ক্রিপ্টটা পড়ার পরে আমি ডিরেক্টরকে, আমার কিছু স্ক্র্যাচ ছিল সেই গানগুলো শোনাই। তো শোনানোর পরে দেবুদা, মানে ডিরেক্টর যিনি দেবজ্যোতি সরকার, ওনার খুব পছন্দ হয়। তো উনি বলেন যে এই গানগুলো তুমি তৈরি করো, এবং সিনেমাটার মধ্যে অনেক ইমোশনসগুলো অনেক ভাগ ভাগ করে ইমোশনস রয়েছে, মানে কখনো আনন্দ আছে, কখনো দুঃখ আছে, আর একটা বাচ্চার দুঃখ তো একটু অন্যরকম হয়। কাজেই কারণ বাচ্চাদের মন, শিশুর মন তো একটা প্রাপ্তবয়স্ক লোকের মতো হয় না, তার চিন্তাধারা, তার ভালো লাগার জিনিসগুলো সেগুলো সমস্ত আলাদা হয়। কিন্তু গানটা যখন তৈরি করেছিলাম তখন সুমনকে মাথায় রেখে, যেরকম ছবির শুরুতেই একটা গান রয়েছে, সেখানে স্ক্রিপ্টে কোনো গানের জায়গা ছিল না। তো আমরা আড্ডা 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 মানে গল্প গুজব করতে করতে একটা সুফি গান আমি শোনাই,
দেবুদাকে, তো দেবুদা বলেন যে না এই গানটা এতটা জাস্টিফাইড, এই গানটাকে আমি টাইটেল সং করব, মানে এই গানটাই সুমনের মেসেজটা ক্যারি করছে। এসে তু না চলো রাহি বলে একটা গান আছে, কারণ রাহি ইন দ্যাট সেন্স মানে পথিক, যে আগে চলো, তো এরকমভাবে তুমি চলতে থাকো, তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি একদিন উচ্চতা ছোবে, এরকমই মেসেজটা ছিল গানটার মধ্যে। তো গানটা দেবুদার ভালো লাগার ফলে দেবুদা গানটাকে একদম টাইটেল সঙ্গে ওটাকে লক করে দেন। আর একটা আরেকটা সুফি গান আছে, যেটাও একটা স্যাড সুফি, একটা ডুয়েট আছে, সেটা একটা হোলি একটা দোলের উৎসব, সে উৎসবে একটা প্রেম তৈরি হচ্ছে, এরকম একটা সিচুয়েশন। চল রহি চলতা যা দূর কহি তু চল এসে তু নিকল ও রাহি, এসে তু নিকল ও রাহি, জো দেখে ইয়ে দুনিয়া সারি, জিধর দেখুঁ তেরি ঝলক হ্যাঁ মাঙ্গে আজাদি, এসে হি তু চল ও রাহি, এসে হি তু চল। দিল কি এ মজবুরিয়াঁ কোই জানে না, দিল কি এ গুস্তাখিয়াঁ দিল মানে না, দিল কি এ মজবুরিয়াঁ। সুমনের মা মিউজিক অসাধারণ, সুতরাং শোনা উচিত অবশ্যই, এত কষ্ট করে বানানো, অনেক পরিশ্রম জড়িয়ে আছে, আমার মনে হচ্ছে সকলে ভালো লাগবে। বড় বেরঙিন ছিল তুই এলি এলো হলি, ধরলো রং জীবনে রং কত নাম নে, লাল সাদা ফিকে নীল তবে জানালি তুই রং শুধু। সুমন বড় হচ্ছে ছবির গানের সাথে এদিন মুক্তি পেল দুর্নিবার সাহার একটি নতুন গানের অ্যালবাম সংকেতে। এই দুর্নিবারই বললেন তার এই নতুন সংকেত নিয়ে কিছু কথা। কে অ্যালবামটার নাম হলো সংকেতে, আর এটা ইটস এ সিঙ্গেলস অ্যালবাম, সো একটাই গান, এবং এটার ভিডিওটা রিলিজ করছে, সো সমস্ত রকম ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাবে গানটা, ডেফিনেটলি অ্যামাজনে পাওয়া যাবে, আইটিউনসে পাওয়া যাবে, গানাতে সাবানে সব কটাতেই মানে ইটস অ্যাভেলেবল, ইউটিউবে তো আছেই। আর গানটার ব্যাপারে বলতে গেলে ইটস ইটস এ ভেরি পার্সোনাল সং, মানে আমার অভির আর সজলের তিনজনের মিলে একসাথে একটা প্রজেক্ট, এবং ওরা যখন প্রথমবার শুনিয়েছিল গানটা তখন থেকে আমি পিছনে লেগেছি দ্যাট আই হ্যাভ টু সিং দিস সং, ইটস ইটস এ ভেরি নাইস সং, এবং আমরা প্রায় 7-8 মাস ধরে উই কালচার্ড অ্যাবাউট ইট, এবং ইটস 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 লাইক ভেরি ক্লোজ টু মাই হার্ট থিং অ্যান্ড আই এম ভেরি হোপফুল অ্যাবাউট ইট। দ্য নেম কামস অ্যাট দ্য লাস্ট, সো আই এম সিঙ্গিং দ্য লাস্ট পার্ট। ইচ্ছে গোপন কোনখানে, স্বপ্ন সবার নাম জানে, ফিরে যে ও আলো চিনে, ফিরে যে ও আলো চিনে, পড়ি যাই ডেকে নাম সংকেতে সংকেতে সংকেতে। আয়না জুড়ে রাখা কিছু শব্দে টুকরো কাজে মিথ্যে ছবি